হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে মেকআপ রিমুভ করতে হয় তো সেটাই দেখাবো তো মেকআপ রিমুভ করার জন্য কিন্তু আমি কোনো ক্লিনজিং বাম আমি এখানে কিন্তু ব্যবহার করছি না তো আমি এখানে নর্মালি জাস্ট একটা বডিলেশন ব্যবহার করছি সাধারণত আমি বডিলেশন বা নারকেল তেল ব্যবহার করে থাকি তো ভালো করে আমি চোখ আর লিপসে ভালো করে মানে ওই বডিলেশনটা লাগিয়ে ডলে নিচ্ছি যাতে মেকআপটা খুব সহজেই উঠে যায় আর এভাবে মেকআপ রিমুভ করলে কিন্তু সিরিয়াসলি মুখে কোনো প্রবলেমও হয় না কোনো ব্রণ কিচ্ছু ওঠে না কিছু ফিউ স্টেপ আমাদের খালি ফলো করতে হয় ভালো করে মেকআপটা তুলে নেওয়ার পর এখানে আমি একটা ওয়েব টিস্যু দিয়ে পর মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যা প্রোডাক্ট সেগুলো সব মানে আর কি রিমুভ করে নিচ্ছি এরপর আপনারা দেখতেই পাবেন যে মুখটা অলরেডি নাইনটি পারসেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আরও ডিপভাবে ক্লিন করার জন্য আমি এখানে ক্লিয়্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশটা ইউজ করছি রেগুলার আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ওয়াশ কিন্তু ইউজ করি না কিন্তু মেকআপ রিমুভারের জন্য ক্লিয় অ্যান্ড ক্লিয়ার ওয়াশটা কিন্তু খুব ভালো এটা খুব ভালো করে অয়েলটাকে মুখ থেকে টেনে একদম ডিপ ক্লিন করে তো তারপর আমি সিম্পলি এখানে একটা টোনার ব্যবহার করছি টোনার কিন্তু একদম স্কিপ করা যাবে না তো টোনার কিন্তু আমাদের মাস্ট স্কিনের জন্য প্রচণ্ড ভালো তো আমি নর্মালি এখানে রোজ ওয়াটার ইউজ করি আর রোজ ওয়াটার কিন্তু সব স্কিনের জন্যই কিন্তু খুবই ভালো তো ভালো করে স্কিনের মধ্যে আমি এখানে ড্যাব ড্যাব করে নিচ্ছি আর ড্যাব ড্যাব করে নেওয়ার পর আমি অন্তত টু মিনিটস ওয়েট করবো আর এক্সেস প্রোডাক্টগুলো হাতে গলায় লাগিয়ে নিচ্ছি আর কি কোনো প্রবলেম নেই এতে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউজ করার মাঝে আমাদের এক থেকে দু মিনিট গ্যাপ দেওয়া দরকার এরপর আমার স্কিন টাইপ অনুযায়ী আমি এখানে একটা ফেস সিরাম ইউজ করছি তো সিরামটা ইউজ করে পর কখনোই কিন্তু এটা মুখের মধ্যে আমরা ঘষাঘষি করব না জাস্ট নর্মালি হালকা হাতে ড্যাব ড্যাব করে দেবো ভালো করে প্রোডাক্টটাকে স্কিনের মধ্যে আমরা অ্যাবসর্ভ হতে দেবো আর মাঝে মাঝে দু মিনিট করে গ্যাপ নেব যাতে ভালো করে স্কিনের মধ্যে প্রোডাক্টটা যেটা আছে ওটা অ্যাবসর্ভ হয়ে যায় আর কখনোই না মানে স্কিন কেয়ার করার পর না সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না মিনিমাম দু ঘন্টা পর শোবেন এই জন্য না সন্ধেবেলায় স্কিন কেয়ার করে নেওয়াটা না অত্যন্ত জরুরি তো তারপরে এখানে আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করছি আর এই অ্যালোভেরা জেলটার মধ্যে আমি একটুখানি ভিটামিন ই ক্যাপসুল আর সামান্য একটু গোলাপ জল মিক্স করে রেখে দিই এতে কি হয় কাজটা আরও বেশি ভালো হয় আর আমি চোখের তলাতেও একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম তাতে কী হয় ডার্ক সার্কেলও কিন্তু পড়ে না তো তারপরে একটু ফেসটাকে ম্যাসাজ করছি তাতে কি হয় না স্কিনটা খুব টাইট হয় আর কি আস্তে আস্তে তো মানে স্কিনটাও তো হিল করতে হয় না তো সেই জন্য মাঝে মাঝে না এই স্কিনের ম্যাসাজগুলো করা খুবই জরুরি তো সেটাই আমি এখানে করে নিচ্ছিলাম আর কি তো আমি খুব সিম্পল একটা স্কিন কেয়ার আর কি রেগুলার ফলো করি তো এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন না কোনো দিনই স্কিনে কোনো প্রবলেম হবে না আর তারপরে লাস্ট স্টেপ একটা লিপ বাম লাগিয়ে নিলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন রিকোয়েস্ট করলাম বা যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা আজকের জন্য এইটুকুই গুড নাইট দেখা হচ্ছে পরের একটা ব্লগে